हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल नेचर एंड फूड। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो। आज निये एसेछि तुम्हारे जन्य एक पुरोपुरि नतून यूनिक धरनेर छोट्ट एक वीडियो। तो आज सेकेंड एप्रिल सान्डे, आज के एकादशी दिन। तो एकादशी मूलत भगवान नामे आराधना करा हय एबं थाका हय, एबं प्रत्येकटी मानुष छोटो थेके बड़ो प्रत्येकटी मानुष एकादशी पालन बा व्रतटी करते पारे। तो एकादशी व्रत मूलत फलमूल खेई करते हय बा पालन करते हय। तो अनेकेई आछे भूलवशत चा बिस्कुट नेशा जातीय खाबार खेये फेले एबं बुझते पारे ना जे की खाबे बा खाबे ना, बा फलमूलेर बाइरेओ अनेक কিছু খেতে চায় তারা। তো তাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমি প্রথমেই আলোচনা করব তোমাদের সাথে যে কী কী খাওয়া বারণ, এবং সেগুলি লিস্টের মধ্যে আছে পঞ্চশস্য খাওয়া বারণ। তো পঞ্চশস্যগুলো কী কী? ধান, গম, যব, ডাল এবং কিছু তেল তৈলাক্ত জাতীয় খাবার। তো ধান থেকে কী হয়? ভাত হয়, চাল থেকে মুড়ি হয়, এই সমস্ত খাবার। আর হচ্ছে গম থেকে কী হয়? আটা, ময়দা, সুজি, এই সমস্ত খাবার হয়। তো এই সমস্ত খাবার, হরলিক্স, লজেন্স, বিস্কুট, তো এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো আমরা যব জাতীয় খাবার, ভুট্টা জাতীয় খাবার, এই সমস্ত থেকেও বিভিন্ন ধরনের বাজার চলিত কিছু রুটি তৈরি করা হয়, তো এই সমস্ত ছাতু তৈরি করা হয়। তো এই সমস্ত খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং ডাল জাতীয় খাবার, মুগ ডাল, মুসুর ডাল, খেসারির ডাল, ছোলার ডাল, অড়হর ডাল, মটর ডাল, এই সমস্ত খাবার আমাদের খাওয়া বারণ। কিছু সবজি আছে যেগুলো আমাদের খাওয়া বারণ, সেই সবজিগুলো হচ্ছে মটরশুঁটি, বরবটি ও শিম। আমি কিছু তেলের কথা বলবো, সেই তেলগুলো খাওয়া একদম উচিত নয়। সেগুলো হচ্ছে সর্ষের তেল, যেটা আমরা রেগুলার আমরা খেয়ে থাকি, সোয়াবিন তেল, তিল তেল, এগুলো খাওয়া বারণ। তো তোমাদের সাথে আলোচনা করলাম কী কী খাওয়া বারণ। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব কী কী খাওয়া উচিত বা কী কী খাওয়া যেতে পারে এই একাদশীর দিন। তো নেক্সট পার্টে আমি এইটা নিয়ে আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। তো প্রথমত ঘরের মধ্যে কাঁচা হলুদ বা গোটা হলুদ যদি কারো থাকে, সেটা শুকিয়ে নিয়ে সেই হলুদটা আমরা মশলা হিসেবে ব্যবহার করতে পারি। দারুচিনি, আদা মশলা হিসেবে ব্যবহার করতে পারি। এবং ঘরে ঘি, মধু থাকে, এবং দুধ, ছানা, দই, পনির, ক্রিম, চিনি জাতীয় খাবার আমরা খেতেই পারি। আর কিছু কিছু সবজি আছে যেগুলো আমাদের খাওয়া যায়, সেদ্ধ করে সেগুলো মূলত খেতে হয়। টমেটো, গাজর, বাঁধাকপি, ফুলকপি, কারি পাতা, ধনে পাতা, লেটুস পাতা, এই সমস্ত জিনিস দিয়ে বা সবজি দিয়ে আমরা বিভিন্ন রকম তরকারি করে খেতেই পারি। তো আরও আছে মিষ্টি আলু, আলু, কুমড়ো, চাল কুমড়ো, পালং শাক, ঢেঁড়স, বাদাম, কাঁচা কলা এবং কাঁচা লঙ্কা, এই সমস্ত খাবার আমরা খেতেই পারি। তো যারা যারা জানতে না এই ভিডিওটার মাধ্যমে, তারা নিশ্চয়ই জেনে গেলে কী কী খাওয়া উচিত এবং কী কী খাওয়া উচিত না। তো অবশ্য যারা সবসময় একাদশী পালন করে থাকেন বা করে থাকো, তারা নিশ্চয়ই জানো কী কী খাওয়া উচিত আর খাওয়া উচিত না। যারা জানো তারাও ভিডিওটা দেখো, আর যারা না জানো তারাও ভিডিওটা দেখো। আর যদি আমার এই ইনফরমেশনগুলো যদি কোনো কাজে লাগে বা কেউ যদি উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো এবং পাশে থাকো, এবং এভাবেই সাপোর্ট করতে থাকো। ভিডিওটা এখানে এন্ড করছি, বাই।